ছেলে চিকিৎসা করাতে নিঃস্ব দিনমজুর বাবা, সুখের সংসারে অন্ধকার, কালো মেঘ নেমে আসে প্রায় 3 বছর আগে। প্রতি মাসে খরচ অনেক, সন্তানের চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। সোনা দানা মায়ের গহনা যা ছিল সব গেছে ছেলের চিকিৎসা করাতে। মাসে মোটা টাকা চিকিৎসা খরচ তা জোগানো এক প্রকার দায় হয়ে পড়েছে বাবা সঞ্জীব বেলেলের। এমতো অবস্থায় টাকা কিভাবে জোগাড় হবে ভেবে কুল পাচ্ছে না পেশায় রং মিস্ত্রি বাবা। বছর 3 আগে ছেলের শরীরে সমস্যা দেখা দিলে চিকিৎসা করাতে জানতে পারা যায় কিডনির জটিল সমস্যা রয়েছে আকাশের শরীরে। সেই থেকে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। 3 বছরে অনেক ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে। এখন ছেলের চিকিৎসা করতে করতে সংসারে অচল অবস্থা, করজোড়ে সাহায্যের আর্জি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। 3 বছর ধরে এই ছেলেরা কিডনি আক্রান্ত, কিডনির জটিল রোগ। তা তখন আমার সামর্থ্য ছিল, আমি দেখিয়েছি, এখন সেই সামর্থ্যটা আমি জোগাতে পারছি না। প্রথমে জ্বর হয়, জ্বর অনেক ডাক্তার দেখিয়েছি, জ্বর কমছে না। তখন সমস্ত টেস্ট লেখে, টেস্ট করাতে গিয়ে তখন ধরা পড়লো। আগে টেস্ট করিয়েছিলাম, তাতে ধরা পড়েনি। সেকেন্ডবারে যখন টেস্ট করালাম তখন ধরা পড়লো যে ওর ডান দিকের কিডনিটা নিচের দিকে নেমে উল্টে আছে। সাথী কার্ডে হয়তো ইউজ যেগুলো হয়তো হতো, কিন্তু সে ওর লিঙ্ক নেই বলে স্বাস্থ্যসাথী কার্ডেও তো কোনো পরিষেবা পাচ্ছি না। যদি দেখছি আরও যদি কেউ যদি কিছু করে, হাত যদি বাড়িয়ে দেয় চিকিৎসা করানোর জন্য, কিছু সাহায্য করে, এটা খুব ভালো হয় আমার পক্ষে। ইনকাম ওই 5-7 হাজার টাকা এরম ইনকাম, তাও তো রোজের কাজ করতে পারছে না। এই বাচ্চাকে নিয়ে ছুটছি, কীভাবে কাজটা করবে, কাজ করে ওর এ যোগাবো। এবার কাজটা যে করবে, এই মাথা এরকম রোদ, এবার এই একদিন দুদিন ছাড়াই চলে যাচ্ছি। এবার সব টেস্ট করাতে গেলে তো আর একা পারবো না, আরেকজনকে তো চাই। এবার সেই জন্য ও চলে যাচ্ছে, এবার কাজটা কে করবে বলাইনি। এ মাস থেকে কার্ডের মালও বন্ধ করে দিয়েছে, তার বাচ্চাটা খাবে কি, কখন কি যন্ত্রণা হয় তো বলতে পারছি না। গাড়ি তুললেই যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমরা সেইভাবে নেই। সবাই সবটা জানে যে হ্যাঁ ওই বাচ্চাটাকে নিয়ে এরম ভুগছে। এবার সমস্ত রিপোর্ট আমার কাছে আছে, যে মিথ্য কথা বলছি তা তো নয়, সমস্ত রিপোর্ট আমার কাছে আছে। কি করবো আর, আমার পদ নেই, আমি অনেক টাকা খরচও করে ফেলেছি, ধার দেনাও করে ফেলেছি। সঞ্জীববাবু বলেন, ছেলের শরীর খারাপের খবর যদি মুখ্যমন্ত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছয় তাহলে হয়তো সমাধান হবে, অথবা যদি কোনো মানুষ ভগবান রূপে আমার ছেলের পাশে দাঁড়ায় তাহলে হয়তো প্রাণ বাঁচবে ওর, সেই আশা নিয়েই ছুটে চলেছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।